আজ আমরা পড়ব কবি নির্ণা চক্রবর্তী রচিত আবহমান কবিতাটি কবি নির্ণা চক্রবর্তী আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি তিনি জন্মগ্রহণ করেন উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশের ফরিদপুরে পরবর্তী সময়ে তিনি কলকাতায় চলে আসেন কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে উলঙ্গ রাজা নিরক্ত গরবি অন্ধকার বারান্দা কলকাতার যিশু উল্লেখযোগ্য উনিশশো খ্রিস্টাব্দে উলঙ্গ রাজা কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পান এই বিশিষ্ট কবি দু হাজার আঠারো খ্রিস্টাব্দের পঁচিশে ডিসেম্বর মারা যান এখন আমরা পড়ব তার এই কবিতাটি আবহমান নির্নাথ চক্রবর্তী হ্যাঁ আবহমান শব্দটার অর্থ কি আবহমান আবহমান মানে হচ্ছে যা চিরন্তন যার কোনো শেষ নাই চিরকাল ব্যাপী যা বহমান তো আমাদেরকে বুঝতে হবে যে আবমান কোন কোন জিনিসগুলো আবমান হতে পারে আর কোনগুলো অপমান নয় তাৎক্ষণিক কনগুলা জীবনে কোনগুলো বেশি দিন স্থায়ী হয়নি মানুষ কি বেঁচে থাকে চিরকাল থাকে নেই ঠিক মানুষের মতোই জড় পদার্থ বা অন্যান্য সমস্ত জিনিসে যাদের জীবন আছে তারাও কিন্তু ক্ষণস্থায়ী আমাদের যে উপার্জন অর্জন সেগুলোও কিন্তু ক্ষণস্থায়ী কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই তো তারপরও কবি তার এই কবিতায় কোনো কিছুকে আবহমান বলে খুঁজে পেয়েছেন আমাদেরকে দেখতেও সে কোনটা সেই সেইটা কোনটা পড়ি কবিতা জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে কবি কাউকে বলছেন তার নিজের উঠানে দাঁড়াতে একটা লাউ মাচার পাশে লাউ গাছ দেখে যেত মাচা করে লাউয়ের যে লতা সেটাকে রাখা হয় সেখানে ফুল ফল হয় ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে সেখানে গেলে কি দেখতে পাওয়া যাবে একটা ফুল দুলছে সন্ধ্যার বাতাসে দুলছে সন্ধ্যা এখানে একটা বিশেষ প্রতীকী ব্যাপার সন্ধ্যা হচ্ছে সন্ধি কিসের সন্ধিক্ষণ রাত্রি এবং দিনের সন্ধিক্ষণ যেখানে দিনের শেষ রাত্রির শুরু তার মাঝখানটাতে এই যে সন্ধিক্ষণ এইটা কি যে দিনকে আমরা যদি ধরি চলমানতা আর রাত্রিকে ধরি ফুরিয়ে যাওয়া মৃত্যুর অন্ধকার তাহলে কী হয় দিনের যা কিছু রাত্রিতে ফুরিয়ে যায় তার মাঝখানের সময়টাতেই ফুলটা দুলছে অর্থাৎ এই সন্ধিতেই আছে সে আবহমান বিষয়টার প্রতীকটা এই লাউ ফুলটা যা কি করছে মৃত্যু এবং জীবনের মাঝখানে একটা সেতু বন্ধন করেছে এবং দুটাকে এমনভাবে সংযুক্ত করেছে যে জন্ম এবং মৃত্যু জীবন ও মৃত্যু দুইয়ে মেলে এক চিরন্তন ব্যঞ্জনার আমরা আভাস পাচ্ছি এখানে কে এইখানে এসেছিল অনেক বছর আগে কে এইখানে ঘর বেঁধেছে নিবিড় অনুরাগে এই যে মাছাটা লাউ মাছাটা তার পাশাপাশি অনেক বছর আগে কেউ এসেছিল অর্থাৎ প্রাণের সেখানে বিকাশ ঘটেছে ব্যপ্তি ঘটেছে সে ঘর বেঁধেছে অনুরাগে অনুরাগে ঘর বেঁধেছে ঘর কিসের প্রতীক ঘর আমাদের জীবনের যে বন্ধন জীবনের বেড়ে ওঠার যে আশ্রয় তার প্রতীক তাহলে এখানে মানুষ ভালোবেসে ঘর বাঁধা হয় ঘর কিন্তু আমরা ইট কাঠ পা ইট কাঠ দিয়ে বা সিমেন্ট দিয়েই শুধু বাঁধি এরকম ভাবলে কিন্তু সেটা ঘর নয় ঘর সেটাই যেখানে মানুষের ভালোবাসার আশ্রয় থাকে একে অপরের পারস্পরিক সহযোগিতার বিশ্বাসের বন্ধন থাকে সেটা ঘর সেই ঘর বাঁধা হয়েছিল কে এইখানে হারিয়ে গিয়েও আবার ফিরে আসে এখানে হারিয়ে যায় আর ফিরে আসে দেখো কীভাবে এই যে আমরা জন্ম নিচ্ছি আমাদের আগেও তো অনেকে জন্ম নিয়েছে তারা আজকে নেই তাদের জায়গায় আমরা এসেছি আসলে আমরা কি তাদের থেকে আলাদা কেউ এটা একটা চক্র আকার সাইকেল আকার তারা মারা যাচ্ছে আমাদের রূপে আবার তারা বেঁচে উঠছে তাদের যে রক্ত রক্তের যে ধর্ম জীবনের যে ধর্ম সেগুলো কিন্তু আমরা বহন করছি অর্থাৎ আমাদের মধ্য দিয়ে আমাদের পূর্বপুরুষরাও বেঁচে আছে মানুষের যেমন তেমনি উদ্ভিদেরও একটা গাছ একটা বীজ গাছের একটা বীজ সেই বীজ থেকে আবার সেই গাছ হচ্ছে এবং এই বীজের প্রবাহের মধ্য দিয়ে তার যে বংশের যে টিকে থাকাটা অস্তিত্বটা সে থাকছে তাই তো এইভাবে কি হচ্ছে চিরন্তনতার সৃষ্টি হচ্ছে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে তাহলে মানুষ প্রজন্ম ধরে উদ্ভিদ প্রজন্ম ধরে ফিরতে থাকে তাই তো ফুরোয় না তার কিছুই ফুরোয় না আমরা বলি মানুষটা মরে গেল কিন্তু মানুষটা মরে গেলেও তার সব কিছু শেষ হয়ে যাচ্ছে না তার তার যেমন জৈবিক যে জীবন সন্তানের মধ্য দিয়ে থাকছে তার মানসিক যে জীবন তা তার সে যাদেরকে সেই মানসিক জীবনের ভাগী করেছে তাদের মধ্য দিয়ে থাকছে সংস্কৃতিতে থাকছে সমাজে থাকছে নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়য় না আমরা গল্প শুনলে ছোটবেলায় গল্পের শেষে বলতো আমার গল্প পুরোলো নোটে গাছটা মোড়লো অর্থাৎ নোটে গাছ মোড়ার সাথে সাথেই গল্প শেষ হয় কিন্তু এখানে বলছে যে নোটে গাছটা বুড়োয় কিন্তু মুড়োয় না বলেই গল্প কখনো ফুরায় না কোনো গল্পই আসলে শেষ হয় না সব গল্পই বিরতি নেয় আবার সেই গল্পের শেষ যেটাকে আমরা আপাত শেষ মনে করি সেখান থেকে নতুন করে একটা গল্প সূচনা হয় গল্পের জীবনের ক্ষেত্রেও তাই যেটাকে আমরা মৃত্যু মনে করছি সেই মৃত্যু হচ্ছে আর একটা সূচনা আরেকটা সূচনা জীবনের সূচনা জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে তাহলে উঠানে সেই লামাচাটাকে আবার উনি আনছেন ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে অর্থাৎ এই যে সন্ধিক্ষণ জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে যে ফুল চিরন্তনের প্রতীক শাশ্বতের প্রতীক ফুরোয় না তার যাওয়া এবং ফুরোয় না তার আশা ফুরোয় না সেই গুয়েটার দুরন্ত পিপাসা জীবনের যে আসা যাওয়া তা কখনো ফুরিয়ে যায় না এই জীবন হচ্ছে এক গুঁয়ে তার দুরন্ত পিপাসা টিকে থাকার বংশ বিস্তারের তার একটা দুরন্ত পিপাসা আছে তাই তো তাই তো দেখো পৃথিবীতে প্রাণের প্রথম সূচনার পর থেকে আজ পর্যন্ত প্রাণের কি নিঃশেষ হয় যে ক্রমশ বিস্তার হচ্ছে ক্রমশ আরও বেশি করে প্রাণ ছড়িয়ে পড়ছে চতুর্দিকে তাহলে প্রাণের কত পিপাসা আছে এক প্রাণ থেকে লক্ষ কোটি প্রাণের আবির্ভাব হচ্ছে পৃথিবীতে সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাখে সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে ঘাসের গন্ধ কে মাখছে জীবন জীবন প্রকৃতি বেঁচে থাকার অস্তিত্বকে টিকিয়ে রাখার যে স্বপ্ন সেই ঘাসের সাথে মাখামাখি করছে এই চিরন্তন যে বিস্তারের যে আকাঙ্ক্ষা সারা টারা তারায় তারায় স্বপ্ন এঁকে রাখে তার অযুত স্বপ্ন অজস্র স্বপ্ন জীবনকে কেন্দ্র করে কত রকমের স্বপ্ন হয় সংস্কৃতির স্বপ্ন সমাজ বিকাশের স্বপ্ন অজস্র কোটি কোটি লক্ষ কোটি স্বপ্ন আছে সেই জীবনের ফুরোয় না তার কিছুই না এগুলো শেষ হয়ে যায় না কোনো কিছু শেষ হয় কি জীবনের যে আকাঙ্ক্ষা প্রতিদিন বেড়ে চলে কমে না দিন নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না নোটে গাছটা বুড়িয়ে যায় কিন্তু কখনো মুড়োয় না অর্থাৎ গল্প পুরোয় না গল্প পুরোয় না বলেই তো মুড়োয় না জীবনের গল্প কখনো শেষ হয় না জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাছাটার পাশে ওই লাউ মাচাটার পাশে দাঁড়াতে বলছি এটা এটাকে আমরা ধ্রুবপদ হিসাবে দেখতে পারি বারবার ফিরে আসছে এই লাইনগুলো হ্যাঁ মানে এটা মূল বক্তব্য মূল বক্তব্যের আসল জায়গাটা ছোট্ট একটা ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি এই জীবনের যন্ত্রণাও ফুরায় না দুঃখও শেষ হয় না আর জীবনের যে আনন্দ কুন্দ ফুলের হাসির সাথে সেটা তুলনা করা হয়েছে উপমা দেওয়া হয়েছে সেই মিষ্টি হাসিও কিন্তু শেষ হয় না অর্থাৎ যেখানে জীবন আছে সেখানে দুঃখ আছে সেখানে যন্ত্রণা আছে এবং আনন্দ আছে মিশে আছে সব এবং সবই প্রয়োজন সব কিছু নিয়ে জীবন এত সুন্দর তেমনি করেই এই সূর্য ওঠে তেমনি করেই ছায়া নামলে আবার ছুটে আসে সান্ধ্য নদীর হাওয়া সেই কালকের সূর্য আবার আজকে ওঠে কালকের ছায়া আজও নামে আর কি হয় সান্ধ্য নদীর হাওয়া সান্ধমান সন্ধিক্ষণের যে নদী তার হাওয়া কিন্তু আসে ফুরোয় না আর কিছুই ফুরোয় না নোটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়োয় না কেন মুড়োবে গল্প যে ফুরোয় না তাই জাগিয়ে ওই উঠানে তোর দাঁড়া লাউ মাচাটার পাশে এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সুন্ধার বাতাসে অর্থাৎ এই পৃথিবীতে কোনো কিছুই তাৎক্ষণিক নয় বলে বলছেন কবি কোনো কিছুই নশ্বর নয় শুধু আমরা জানি যে শক্তি রূপান্তর একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে চলে যায় কিন্তু শক্তি কখনো শেষ হয়ে যায় না যে শক্তির একবার উৎপাদন হলো তার কিন্তু বিনাশ নেই শক্তি অবিনশ্বর আর আমাদের যে জীবন তা কিন্তু শক্তিরই একটা রূপভেদ শক্তি এনার্জি থেকে কিন্তু আমার সমস্ত কিছুই সৃষ্ট তাই কি হয় একটা মানুষ চলে যায় আরেকটা মানুষ আসে এবং একটা মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষা কিন্তু আর একটা মানুষের মধ্যে প্রবাহিত হয় এইভাবে সমস্ত প্রাণের ভিতর দিয়ে জগতের সমস্ত কিছুর ভিতর দিয়ে কিন্তু একেরেই গতি চিরন্ত হয়ে বয়ে চলেছে অর্থাৎ সমস্ত কিছুর মধ্য দিয়ে জাগতিক প্রকৃতির মধ্য দিয়ে কিন্তু আবহমানতাই বিরাজ করে নশ্বরতা নয় এটাই বলছিনু